ইতালির রাজধানী রোমে সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা পনেরোই আগস্টের পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইতালির রাজধানী রোমের একটি হল রুমে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছেন সর্ব ইউরোপিয়ান শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সংগঠনের যুগ্ম সম্পাদক শাহিন ব্যাপারীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জালাল হাল হালদারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল আলোচনা সভায় বক্তারা পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকরের দাবি জানান অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের সিনিয়র নেতা হাবিব চৌধুরী হাদিউল ইসলাম হাদি জামাল মোক্তার মান্নান মাদবর হাবিব মকদম বাবু ডালি শেখ মামুন নাইনা আহমেদ শামিমা আক্তার পপি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শেখ রাসেলের রুহের মাগফেরত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মঞ্জুর আলম এনএন টিভি ইতালি